আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সামনে দুইটা অফার নিয়ে চলে আসলাম। একটা অফার হচ্ছে আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে, আর দ্বিতীয় অফার হচ্ছে এক্সচেঞ্জের অফার। ডেলি চেকিং করে $1 to $5 পাবেন, আর ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে অফার থেকে $6 পাবেন সাইন আপের বিনিময়ে। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন, ভিডিওতে একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, এখানে মোর অপশন দেওয়া আছে। মোর অপশনের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন টুডে অফার লিঙ্ক, এই লিঙ্কের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের এই পোস্টের মধ্যে চলে আসতে পারবেন। ফার্স্ট টাইম হচ্ছে এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে, এই জয়েন লিঙ্কটা আপনারা কী করবেন, কপি করে নেবেন, এরকম করে টাচ করবেন, কপি করবেন। কপি করার পর আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারের মধ্যে। মিসেস ব্রাউজারের মধ্যে যাওয়ার পর এখান থেকে উপরে সার্চ অপশনে সার্চ দেবেন। তো সার্চ অপশনে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এখান থেকে ইনভাইট কোডটা আগে কপি করে নেবেন, এটা কপি করবেন। কপি করার পর এখানে মাস্ট বি ইনভাইট কোড ইউজ করা লাগবে। তারপর এখানে থ্রি ডটে ক্লিক দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখবেন ওয়ালেট লেখা আছে, এই ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। ওয়ালেটের উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে ইমেলে কোড আসে না, একটা সমস্যা হচ্ছে ইমেলে আমি অনেক ট্রাই করলাম কোড আসে না। আপনারা কি করবেন, নিয়ে ওয়ালেটটা কানেক্ট করবেন, মেটামাক্স মেটামাক্সটা কানেক্ট করবেন আপনারা এখানে। তো আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পর এখানে অ্যাপ্রুভ অপশন আছে, অ্যাপ্রুভ অপশনে ক্লিক দেবেন, সুইচ নেটওয়ার্কে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন, আবার আর একটা পপ আপ যেতে পারে, আবার মেটামাক্সে ক্লিক দিবেন। মেটামাক্সে ক্লিক দেওয়ার পর এখানে একটা সিগনেচার চাইবে, সিগনেচারটা আপনারা দিয়ে দিবেন। এখানে নেক্সটে ক্লিক দিবেন, কানেক্টে ক্লিক দিবেন, আবার ক্লিক দিবেন এখানে মেটামাক্সে। এখানে দেখেন আমাদের এখানে কানেকশন অপশন চলে আসছে। তারপর এখানে দেখবেন আই এম নট এ রোবট, ওটার উপর ক্লিক দিলে হয়ে যাবে, এখানে কোনো ক্যাপচা আসবে না। আচ্ছা ক্যাপচা চলে আসছে, আমি আগে করছিলাম ক্যাপচা আসেনি। তো ভেরিফাইতে ক্লিক দিলাম, কানেক্টে ক্লিক দিলাম, কানেক্টে ক্লিক দিবেন আপনারা সবাই। ক্লিক দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন, তারপর এখানে একটা সিগনেচার চাইবে, সিগনেচারটা দিয়ে দিবেন। অবশ্যই আপনারা নতুন ওয়ালেট কানেক্ট করবেন। তারপর এখানে রেফার কোড, রেফার কোডটা আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে, এখানে পেয়ে যাবেন। এই রেফার কোডটা মাস ইউজ করা লাগবে, না হলে এখানে কাজ হবে না। তো আমি রেফার কোডটা ইউজ করতেছি। এখানে রিডিম অপশন আছে, রিডিম রিডিম অপশন, ওটার উপর ক্লিক দিবেন। ওটার উপর ক্লিক দেওয়ার পর একটা মেটামাস্কে পপ আপ যাবে, পপ আপতে আপনারা কী করে নেবেন, সিগনেচার দিয়ে দিবেন। এখানে রেফারেল কন্টিনিউ। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, এখানে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনেতে ক্লিক দিবেন। কন্টিনিউ অপশনের উপর ক্লিক দেওয়ার পর এখানে অনেক কিছু চাইবে, আপনারা কী করবেন, আপনাদের একটা মেল দিয়ে দিবেন। তো আমি আমার একটা মেল দিলাম, এখানে স্যাডে ক্লিক দিলাম, মেলটা এখানে কি হয়ে গেছে, সেটিং হয়ে গেছে। তারপরে আপনাদের টেলিগ্রামের ইউজার নেম দিবেন, ঠিক আছে। টেলিগ্রামের ইউজার নেম কোথায় পাবেন, আপনারা আপনাদের টেলিগ্রামের মধ্যে চলে যাবেন। আপনারা আপনাদের টেলিগ্রামের সেটিংয়ের মধ্যে যাওয়ার পর এটা হচ্ছে আপনাদের ইউজার নেম, এটা কপি করে এখানে নিয়ে চলে আসবেন। টেলিগ্রাম ইউজার নেমটা এখানে দিবেন, স্যাডে ক্লিক দিবেন, কমপ্লিট। তারপর এখানে হচ্ছে আপনার কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক দিবেন। এখানে কাজ কমপ্লিট। দ্বিতীয় কাজ হচ্ছে এখানে প্রোফাইল অপশনে ক্লিক দিবেন, প্রোফাইল অপশনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে প্রোফাইল ইনফরমেশন লেখা আছে, ওটার উপর ক্লিক দিবেন। ওটার উপর ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন, ইডিট যেটা লেখা আছে ইডিটে ক্লিক দিবেন। ইডিটে ক্লিক দেওয়ার পর এখানে একটা নিকনেম দিবেন, আমি একটা নিকনেম দিলাম, ঠিক আছে। এখানে চুজ ফাইল দিতে বলতেছে, কিছু দেওয়া লাগবে না, চুজ ফাইল মান। এখানে টেলিগ্রাম, টেলিগ্রামের গিয়া ইউজার নেম কি করে নেবেন আপনারা, ডেস্কটপ করে নেবেন। এটা একটু কষ্ট করে ডেস্কটপ করে নিয়ে, ডেস্কটপ করে নিলে একদম ক্লিয়ারভাবে বোঝা যায়। ইডিটে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি সব কিছু। এখানে দেখেন একদম সিম্পল, এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক দিবেন, এখানে সেভ হয়ে যাবে। সবাই জয়েন করার চেষ্টা করবেন, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে বলা হয়েছে এমনি,
এখনো অনেক মানুষ বাকি আছে। তো আমি এখন দ্বিতীয় নম্বর কাজে চলে যাক, আমাদের এখানে অ্যাকাউন্ট করা কমপ্লিট, এটা কমপ্লিট, ঠিক আছে। এখন সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, আগে ফার্স্ট টাইমে সেকেন্ড স্টেপে চলে যাবেন টুইটারে, টুইটারের উপরে ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর এখান থেকে টুইটারে চলে যাবেন। টুইটারে যাওয়ার পর এখানে ফলো অপশনে ক্লিক দিবেন, তারপর এখানে কি করবেন, নিচে নামবেন, নিচে নামার পর লাইক রিটুইট, লাইক দিবেন, রিটুইট করবেন, তারপর এখান থেকে ট্যাগ থ্রি ফ্রেন্ড করবেন, আপনার ট্যাগ তিনজন ফ্রেন্ড করবেন। ধর আমি এখানে MD লিখে লিখে তিনজন করতেছি, তো এখান থেকে আমি গোট প্রজেক্ট লিখে দিচ্ছি, গোট প্রজেক্ট, এখানে রিপ্লাইতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের রিপ্লাই এটার উপর চলে যাচ্ছি, এখান থেকে আমি কি করে দিলাম, স্ক্রিনশট নিলাম একটা, আমি যে রিপ্লাই করছি ওটার, তারপরে হচ্ছে ফলো দিস ইজ, ওটার একটা স্ক্রিনশট নেব। তারপর এখানে আমরা কি করব, আগের গিয়াতে চলে যাব, এখানে থার্ড স্টেপে চলে যাব, সেকেন্ড স্টেপ কমপ্লিট, এবং থার্ড স্টেপ যেটা আছে ওটাতে টেলিগ্রাম জয়েন করা লাগবে। 1015 হোক, সমস্যা নেই, সবাই জয়েন করে নেবেন, ইনশাল্লাহ সবাই পেমেন্ট পাবে। এখান থেকে আপনারা কি করে দিবেন, SS গুলো দিবেন, দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, EBM লিখবেন, EBM, তারপর হচ্ছে আপনাদের ওই BNB স্মার্ট চেনের অ্যাড্রেস, যে ওয়ালেটটা কানেক্ট করছেন, ওয়ালেটটা কানেক্ট যেটা করছেন ওটার BNB স্মার্ট চেন অ্যাড্রেসটা কপি করবেন, কপি এখানে দিবেন, এখানে দিবেন, তারপর হচ্ছে এখানে ফিল ফিল অ্যাড্রেস একটা আছে, দেখেন ফিল 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 কয়েন একটা অ্যাড্রেস আছে, এটা কপি করতে পারবেন না, এটা এরকম করে চেপে ধরবেন, চেপে ধরলে এটা কপি অপশন চলে আসবে, এখানে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন, এখানে সেন্ড অপশনে ক্লিক দিবেন, কাজ কমপ্লিট। ফার্স্ট ফার্স্ট এরটা এখন কাজ কমপ্লিট, এখন চলে যাব সেকেন্ড অফারেরটা, সরি সেকেন্ড অফার হচ্ছে এটা, এখানে হচ্ছে প্লে স্টোর থেকে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, এখানে কোনো KYC MYC এসব করা লাগবে না, তারপর ওপেন করবেন ইনস্টল করার পর, এখানে সাইন আপ যেটা লেখা আছে সাইন আপে ক্লিক দিবেন, তারপরে হচ্ছে এখানে রেফার কোড দিতে পারেন মন চাইলে, তারপর এখানে ইমেল, ফোন নাম্বার, এগুলো সবাই পারবে, তো আমি করে নিচ্ছি। এখানে সব কিছু দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক দিবেন, ও আচ্ছা ইমেলটা বেশ কম, তো নেক্সট অপশনে ক্লিক দেওয়ার পর আপনাদের ইমেলের মধ্যে কোড চলে আসবে, কোডটা এখানে দিয়ে দিবেন, তারপর এখানে কি করবেন, কোড দেওয়ার পর স্কিপ অপশনে ক্লিক দিবেন, স্কিপ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে অ্যালো চাইবে, কম্পানো, এগুলা দেওয়ার দরকার নেই কিছুর, অথোরিকেশন মথোরিকেশন এগুলো পরে চালু করতে পারবেন এখান থেকে। তো আপনারা কী করবেন, এখানে আসার পর একটুখানি নিচে নামবেন, নিচে নামার পর এখানে দেখবেন টাস্ক সেন্টার, এখানে অথোরিকেশন মথোরিকেশন এগুলো কি করে নেবেন, করে নেবেন, এখানে চেকিং অপশনে ক্লিক দিবেন, এখানে সাইন আউট কমপ্লিট ডেলি চেক চেকিং, এখান থেকে একটা না একটা কিছু পাবেন প্রতিদিন, ঠিক আছে, তিন দিন মনে হয় এখান থেকে কেয়া করা লাগবে। আচ্ছা এটা নিয়ে আমি পরে এক্সট্রা করে গিয়া দিব, এখানে কিছু দেখতেছি না আর, অথোরিকেশন এগুলো গিয়া করতে হবে মনে হয়, অন করতে হবে মনে হয়। আসসালামু আলাইকুম।